অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় পুলিশের এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন এবং আবদুল্লাহ আল মামুন সহ মোট সাতজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনহা হত্যাকাণ্ডে পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী আয়াস নিজামুদ্দিন ও নুরুল আমিনকে টেকনাফের শ্যামনাপুর থেকে মঙ্গলবার গ্রেফতার করে র্যাব। সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। দর্শক, কক্সবাজার থেকে আলোচিত ওই মামলার সবশেষ তথ্য জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। হ্যাঁ, আজ মূলত সাতজনের প্রত্যেকেরই সাত দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। র্যাবের পক্ষ থেকে দশ দিনের করে আবেদন করা হয়েছিল এবং সেখান থেকে চারজন পুলিশ সদস্য, যাদেরকে আগে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছিল, আজকে বিচারক তামান্না ফারা তাদেরকে প্রত্যেককে সাত দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। এবং গতকালকে পুলিশের দায়ের করা মামলার যে তিনজন আসামিকে র্যাব আটক করেছিল, তাদেরকেও প্রত্যেককে সাত দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে তামান্না ফারার আদালত। তিনজন সাক্ষীকে র্যাব আটক করেছিল, তাদের বাসাবাড়িতে গতকালকে হামলা হয়েছে বলে আমরা খবর পেয়েছি।